নমস্কার, আমি পাভেল। রেডিও অভিনয়ের পক্ষ থেকে সমস্ত শ্রোতা দর্শক বন্ধুদের আমাদের অনেক অনেক শুভেচ্ছা। আপনারা বিগত দিনে আমাদের এই বাঙালিয়ানা সেগমেন্টের দুটি আড্ডা দেখেছেন, একটি হলো গান আর একটি হলো খাওয়া বা বাঙালিয়ানা। আজকে আমাদের যে সেগমেন্ট, সেই সেগমেন্ট কোনো সাজিয়ে দেওয়া কিছু নয়, আজকে আমাদের সেগমেন্ট নিখাত আড্ডা। হ্যাঁ, আড্ডা মানে আড্ডায়, যে আড্ডাটা শুরু হয় চায়ের থেকে, যে আড্ডাটা শুরু হয় গঙ্গার ঘাটে বা মাঠে। তাই নিয়েই আজকে আমাদের এই সেগমেন্ট বাঙালিয়ানার আড্ডা। আমার সাথে উপস্থিত আছে আমার দুই সহকর্মী সৌভিক এবং দীপ। যেমনভাবে আমরা আগেও ছিলাম, আজও আছি। এই চলুন আজকে আমরা একটা আড্ডা মারি, আড্ডাই মারি। চা লাগবে? চা তো শুনুন না, নেই তো চা, নেই কোন বাড়িতে কোন মুখার্জির বউ পালিয়ে গেছে, সবই আড্ডার বিষয়। সত্যি কথা, এবার একটা কথা বলি দীপ, তুই তো তুলনামূলকভাবে মফস্বলের তোর বড় হয়ে ওঠা, তোর কাছে আমার যেমন কলকাতার আড্ডা একরকম আড্ডা, বা কলকাতার আবার অনেক ভাগ আছে, উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা, মধ্য কলকাতার আড্ডা একরকম, তোদের মফস্বলের দিকে যে আড্ডা, সেই আড্ডার যদি সেই যে রস, রসবোধ, সেটা একটু তুলে ধর। আড্ডা, তাই তো? আমার কাছে আড্ডাটা কেমন বলতো, আমি স্কুলে যখন পড়তাম সেই সময় মানে আড্ডার সাথে স্কুল বাঙ্কের একটা অদ্ভুত সম্পর্ক রয়েছে। স্কুল পালিয়ে আড্ডা মারা, স্কুল পালিয়ে আড্ডা মারা, ওই সময়টা এটা আমরা প্রচুর করতাম। হয়তো তোমরাও করেছো? হ্যাঁ, আমি একটু বাড়াবাড়ি করতাম, মানে আমাকে ক্লাসরুমে কম গঙ্গার ঘাটে বেশি দেখা যায়। সেটা গঙ্গাটা কাছে, মানে মানে আমি আমি ইন্টার করলাম যে গঙ্গার ঘাটে স্কুলের বন্ধুরাই থাকতো তো নাকি? না, স্কুলের বন্ধুরাই থাকতো। ওখানে আড্ডার টপিক গুলো এমন ছিল, ধরো আমরা কথা বলছি গান নিয়ে, সেখান থেকে চলে গেল গাছের পাতা, গাছের পাতা থেকে চলে গেল সামনের লঞ্চ, সামনের লঞ্চ থেকে চলে গেল ওখানে বসে আছে একটা মেয়ে, সে মেয়ে থেকে তার মা, এরকম এখনকার আড্ডা একরকম রয়েছে, মানে আমরা যখন এখনো আড্ডা মারি সেই আড্ডাটা মনে হয় যেন আমরা কিছু এরিয়া। আচ্ছা, আমি দূরে দেখতে পাচ্ছি চার পাঁচটা ছেলে মেয়ে বসে আড্ডা মারছে, কিন্তু বসেই আছে, মানে মেন্টালি ওরা নেই, ফিজিক্যালি আছে, মানে আর্থিকভাবে তারা নেই, তারা শারীরিকভাবে আছে, এবং প্রত্যেকেরই হোয়াটসঅ্যাপ ফেসবুক খোলা, তারা প্রত্যেকেই হয়তো মনের কথা, দুঃখের কথা, প্রেমের কথা সবটা বাড়িতে গিয়ে ফেসবুক বা হোয়াটসঅ্যাপে শেয়ার করে, কিন্তু পাশাপাশি বন্ধুদের সবে। তবে একটা জিনিস কি খুব সুন্দর, কিন্তু একটা মানে মিল আছে, মানে সাদৃশ্য আছে, কিরকম বলতো, মানে ধরো আমাদের সময় আড্ডা হতো, এ ভাই কালকের গানটা শুনেছিস, বা ওই ওই সিনেমাটা দেখেছিস, আর এখন হচ্ছে ভাই কালকে আমার রিলসটা দেখেছিস, না আমাদের বলে কিন্তু টপিকটা পাল্টে গেছে। আড্ডাই ছিল, মানে আমার মনে আছে বন্ধু বান্ধবদের না, আমরা সবসময় আমাদের বন্ধু বান্ধবরা করতো কি, যে এক্সটেন্ডেড ফ্যামিলি, পরিবারের কে যে কথাটা বলা যায় না, সেগুলো বোধ হয় বন্ধুদের বলা যায়, আর সেই বন্ধুদের বলার যে মাধ্যম যেটা থাকতো সেটা হচ্ছে ওই আড্ডা আর ওই ভাই কাউন্টার, অতিরিক্ত কিছু ছিল না, কিন্তু একটা মানে আত্মীয়তা ছিল, মানে যেটা নিয়ে আমরা প্রত্যেকবারই আমরা নিজেরাও হয়তো চ্যান্ট করি যে আত্মীয়তাটা হারিয়ে গেছে। সবচেয়ে বড় কথা মানে আড্ডার, এই যে তুমি বললে একটু আগে, আড্ডার অন্যতম লক্ষ্য ছিল মানে চা থাকতে হবে,
কিন্তু তুমি মনে করে দেখো, খেয়াল করে দেখো, আড্ডা মারতে গেছি, চ ভাই চা খেয়ে আসি, চায়ের দোকানে গেছি, গল্প হয়েছে, চা না খেয়ে চলে এসেছি, সেটাও যখন হয়েছে চা জিনিসটা খাওয়া হয়নি, উদ্দেশ্যটা ছিল যে একসাথে খাওয়া। একটা ব্যক্তি কমন থাকে প্রত্যেকটা আড্ডায়, হয়তো সিঙ্গেল থাকে, এমন একটা ব্যক্তি থাকবে যার পর থেকে একটা পয়সা বেরোবে। এরকম মানুষ আমার মনে হয় যে ভারতবর্ষ ছেড়ে দেয় মানে পৃথিবীর সমস্ত কোনো হয়তো এরকম দুটো মানুষ থাকে, হয় কঞ্জুস আর না হলে সে কিছু, হয়তো এই যে বলি না যে তাকে খোরাক বানানো বা সবকিছু, আমার মনে হয় অ্যাকচুয়ালি সে কিন্তু আমাদেরই উল্টে খোরাক বাড়বে, মানে সব বুঝছে, কিন্তু দিনের শেষে অ্যাডভান্টেজ এসেই আছে, তার পয়সাও খরচা হয় না, সে হাসি দিয়ে চলে যাচ্ছে। আজকের দিনে সত্যি বলতে সেইগুলোকে বড্ড মানে মিস করি, মানে মিস বলতে আজকের দিনে যে বন্ধু বান্ধব, সে অফিসের বন্ধু বান্ধব হোক, আমরাও যদি অফিসের বন্ধু বান্ধব, আমরা অনেক সময় কাটাই, আমরা খুব ফাঁকিবাজ, দর্শকরাও জেনে নিচ্ছে আমাদের ফাঁকিবাজি, তো সেই ফাঁকিবাজির তালে আমরা চলে যাই না, আমরা অফিসের বাইরে গিয়ে অফিসের কথা না বলি, আমরা নিজেদের হয়তো অনেক কিছু প্ল্যানিং, কাল্পনিক প্ল্যানিং, মানে এই বয়সকালে আমরা কাল্পনিক প্ল্যানিং করছি। সবচেয়ে বড় আমাদের আড্ডার মানে আমাদের জীবনে আড্ডার গুরুত্ব সেটা বুঝতে হলে বুঝতে হয় যে এতক্ষণ অফিস করার পরে নিচে চায়ের দোকানে আড্ডা মারলো। শুধুমাত্র আড্ডার একটা জিনিস কিন্তু ছিল না যে শুধুমাত্র ঘোরা করবো বা মজা করে চলে এলাম, সেটা কিন্তু শেখার থাকে। এবং সবচেয়ে বড় কথা একটা জিনিস দেখবে পারে, শুধু আমাদের বলে না, অনেক ভালো ভালো প্ল্যান প্রোগ্রামিং কিন্তু আড্ডা থেকে জন্ম। সব থেকে বড় বিষয় হচ্ছে যখন পরিবারের মানুষজন যখন দূরে থাকতো, তখন পরিবারের বাবা মায়ের অসুস্থতা থেকে শুরু করে কাউকে রক্ত দিতে যেতে হবে, সেগুলো সেই বন্ধুরাই করতো। মানে আমি যেমন সত্যি কথা বলছি, মানে থিয়েটারটা করছি তো অনেকদিন ধরে, থিয়েটারে যে কজন মানুষের সঙ্গে দেখা হয়েছে, তাদের রিহার্সাল বা তাদের শো বাদ দিয়ে যতটুকু যা শিক্ষা লাভ করেছি সমস্তটা কিন্তু থিয়েটারের রিহার্সালের গন্ডির বাইরে গিয়ে চায়ের দোকান বা কোনো দোকানে আড্ডায়। ঠিক, তো সেই আড্ডা আজকের দিনে দাঁড়িয়ে গেছে অনেকটাই ফেসবুক আর হোয়াটসঅ্যাপের আড্ডা। তো যেহেতু বাঙালি যারা সেগমেন্ট, তো আমাদের একটাই আপনাদের প্রতি অনুরোধ থাকবে, আমাদের উপলব্ধি থাকবে এটাই যে আপনারা এই বাঙালির যে আড্ডা, যেখান থেকে মানুষ যে অক্সিজেন পায় সেই নির্যাস আবার ফিরিয়ে আনতে, ফেসবুক হোয়াটসঅ্যাপ টুইটার বা যদি এক্স হ্যান্ডেল এখন নাম সবই থাকুক, আড্ডাটা থাকুক, যেখানে সুখ দুঃখের একটা মেলবন্ধন, প্রত্যেকটা পরিবারের সাথে পরিবারের বন্ধুর যে সম্পর্ক সেই সম্পর্ক যেন অটুট থাকে। আর তার লক্ষ্য নিয়ে চলুন আপনারা আমরা সবাই মিলে, আমরা যারা রেডিও বেনামের যারা কর্মী আর আপনারা যারা শহরবাসী যারা বাঙালি, তারা সবাই মিলে চেষ্টা করি এই আড্ডাকে বাঁচিয়ে তুলতে। আর আড্ডাকে বাঁচিয়ে তোলার সাথে সাথেই আমরা যেটা বলি সেটা হলো রেডিও বেলা জেগে ওঠো কলকাতা। নমস্কার।